কাজী নজরুল ইসলামের সবচেয়ে বিখ্যাত কবিতা বিদ্রোহী। বাংলা কবিতার শক্তি এবং দৃঢ়তার জায়গা যে কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে সেই কবিতার নাম বিদ্রোহী। বিদ্রোহী কবিতা রচনার 100 বছর পর এই কবিতার উপর আলোচনা করবার জন্য নন্দন কথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর এবং আমাদের সঙ্গে আছেন কবি আমিনুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত। কাজী নজরুল ইসলাম মাত্র 22 বছর বয়সে বিদ্রোহী কবিতা রচনা করেন। 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে এই কবিতা রচিত হয়। সে সময়ে তিনি থাকতেন কলকাতার একটি ভাড়া বাড়িতে এবং মুজাফফর আহমদ কবিতার প্রথম শ্রোতা বলে জানা যায়। বিদ্রোহী কবিতায় একই সঙ্গে দুইটি সত্তা প্রকাশিত হয়েছে, যেখানে একজন বক্তা এবং একজন শ্রোতা, কিন্তু সব কিছু মিলে একাকার হয়ে গেছে এক ব্যক্তিতে, এবং সেটি হলো আমি এবং নিজের চিন্তা, নিজের বিদ্রোহ, নিজের চেতনা সব একাকার হয়ে এক নতুন মাত্রা পেয়েছে। আমরা প্রথমে জানতে চাইব অধ্যাপক সৌমিত্র শেখর, এই বিদ্রোহী কবিতা এ প্রসঙ্গে আপনার মূল্যায়ন। কাজী নজরুল ইসলাম যে কবিতাটি লিখেছেন বিদ্রোহী, আপনি বললেন 22 বছর বয়সে তার লেখা, আমার কাছে মনে হয় যে বাংলা কবিতার অঙ্গনে এরকম একটি উত্তুঙ্গ প্রকাশক কবিতা এর আগে আর লেখা হয়নি। কাজী নজরুল ইসলাম এটি লিখেছেন, এরপরে তিনি অনেক দিন লিখেছিলেন, অন্তত 42 বছর পর্যন্ত তিনি লিখেইছেন। কাজী নজরুল ইসলাম নিজেও এই মাপের আরেকটি কবিতা লিখতে পারেননি। এই কবিতাটি লেখা হয়েছিল একেবারে রাতের গভীরে। কাজী নজরুল ইসলাম যখন কবিতাটি লিখবেন বলে চিন্তা করছেন, তখন মুজাফফর আহমদ ঘুমোচ্ছেন, অর্থাৎ সেটি হচ্ছে রাত্রির, আমি অনুমান করি 10টা সাড়ে 10টা হবে হয়তো, তখন তিনি কবিতাটি লিখবেন বলে বসেছেন। কবিতাটি যখন লিখছেন তিনি, তখন হ্যারিকেন এর পাশে বেশ আলো পড়বে বলে মুজাফফর আহমদ ঘুমোচ্ছেন, সেখানে একটা কাগজ দিয়ে নিয়েছেন যাতে তাক ওখানে ছায়া পড়ে, ঘুমোতে কোনো অসুবিধে না হয়। কবিতাটি তিনি লিখবেন যখন, তখন ফাউন্টেন পেন দিয়ে লেখা হতো, ঝর্ণা কলম, অনেক সময় চুবিয়েও লেখা হতো। এত ধীরে কবিতাটি লিখবেন তার যেন তর্শই ছিল না। তিনি কাঠ পেন্সিল নিলেন, কাঠ পেন্সিল নিয়ে তিনি লেখা শুরু করলেন, এবং ওই সময়ে কবিতাটি প্রথম দিকে বেশ বড় ছিল, পরে তিনি এটি একটু পরিমার্জনা করে একটু ছোট করেছেন, তো তখন প্রায় এটি 150 পংক্তির মতো ছিল। এই 150 পংক্তির মতো কবিতা তিনি এক রাত্রে বসে লিখেছেন, এবং এই কবিতাটি যখন তিনি লিখলেন, আমাদের কাছে মনে হয় যে এখানে যা যা তিনি যুক্ত করেছেন এটি একটা অসম্ভব, এটি হচ্ছে হয়তো তিনি প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে, আমার মনে হয় এটি যে তার উপর কিছু একটা ভর করেছিল। এটাকে ঘোর লাগা বলে। ঘোর লাগা মানে কি, এটা বড় বড় মানুষের ক্ষেত্রে হয়, মনীষীদের ক্ষেত্রে হয়, যে মনে হয়, রবীন্দ্রনাথ তো পরে বলেছেন, রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা আমি লিখি না, আমার ওপর কেউ যেন চলে আসে, তিনি তাকে বলেছেন মানস সুন্দরী, তিনি তাকে বলেছেন জীবন দেবতা। নজরুল হয়তো এইভাবে কিছু বলেননি এই কবিতাটির ক্ষেত্রে, কিন্তু আমার মনে হয় যে কাজী নজরুল ইসলামের ওপর এমন একটা শক্তি ওই সময়ে এসেছে যেটি তার কাব্য শক্তিকে আরেকটি নূতন গতি দিয়েছেন, শক্তি দিয়েছেন। তিনি চমৎকার করে একটি কবিতা লিখেছেন এবং অসাধারণ বাংময়তার সঙ্গে। তিনি যখন বললেন, বলো বীর চির উন্নত মাওসির, যেন আপনি যেমন বলছিলেন দুজন বলে, ডায়ালগ কিন্তু এটা, তিনি বলছেন বলো বীর চির উন্নত মাওসির, যে তুমি বলো হে ঔপনিবেশিক তাড়িত ভারতবাসী, দীর্ঘকাল ধরে তুমি মাথা নিচু করে আছো, তুমি নিজেকে বলো বীর চির উন্নত মাওসির। সংকোচ, দ্বিধা, জড়তা এগুলোর আর প্রয়োজন নেই, আর দরকার নেই। এবং ঔপনিবেশিক যে ভারতবাসী যারা দীর্ঘকাল ধরে নিষ্পেষিত ইংরেজদের দ্বারা, নিজেরা শক্তিহীন, নিজেদের সাহসহীন, এই 22 বছরের একজন কবি, তিনি বললেন যে তুমি তো মাথা নিচু করার মানুষ নও। তিনি বললেন, হে পর্বত, হে হিমাদ্রি, তুমি তাকিয়ে দেখো, শির নেহারি আমারই নত শির, আমার শির তো নত নয়, তোমার শির নত, তুমি তাকাও, আমি দেখো এইভাবে মাথা তাকিয়ে আছি। এই যে আমরা কি করি, আমরা উঁচু কোনো কিছু দিকে তাকালে, আমরা যেমন ঘাড় উঁচু করি,
আমার কিন্তু মাথাটা উঁচু থাকলো, আর উঁচু যে সে যখন তাকায় তার কিন্তু মাথা নিচু থায়। অতএব হে হিমাদ্রি, হে পর্বত, তুমি তাকিয়ে দেখো, তোমার মাথা নিচু, আমার মাথা কিন্তু উঁচু। এই যে আত্মশক্তি দেয়া, এইটি কাজী নজরুল ইসলাম যেভাবে দিয়েছেন কোরআন, এই প্রসঙ্গগুলো আমরা আসব, অসাধারণ। তার আগে আমরা একটু কবি আমিনুল ইসলাম আপনার কাছে জানতে চাইব, সৌমিত্র শেখর যেমনটি বলছিলেন যে ঔপনিবেশিক ভারতে মানুষকে নতুনভাবে আবার উজ্জীবিত হওয়া, মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য এই কবিতা কিন্তু প্রেরণা দিয়েছে, আপনার কি মনে হয় এই কবিতার মধ্যে কোন কোন মাত্রা আমরা পাই? ব্রিটিশ ভারতে আমরা তখন পরাধীন ছিলাম, শুধু রাজনৈতিকভাবেই আমরা পরাধীন ছিলাম না, আমরা নানা ধর্মীয় কুসংস্কার, অর্থনৈতিক পশ্চাৎপদতা, সাংস্কৃতিক পশ্চাৎপদতা এবং আমাদের মানসিক শক্তি, আমরা মানসিকভাবেও দাস হয়ে গেছিলাম, মানসিক দাসত্ব ছিল। নজরুল দেখলেন যে এই এত বড় একটি জনগোষ্ঠী, এর ভিতরে যে সুপ্ত ক্ষমতা আছে, সুপ্ত আগ্নেয়গিরির মতো এর জ্বালামুখটা ওপেন করে দিতে হবে, তাহলেই তার শক্তি উদ্বোধিত হবে। এবং এই কবিতাতে উনি তখন উনি ঘোষণা করলেন, দেখেন যে লক্ষ্য করে দেখবেন যে উনি বলছেন যে শুধু শির নেহারি আমারই নত শির ঐ শিখর হিমাদ্রির, কিন্তু এখানে না, উনি বলছে যে আমি ভীম ভাসমান মাইন, আমি জিব্রাইলের আগুনের পাখাটা আমি সাপটে ধরি, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি সাপ, আমি অগ্নি। অর্থাৎ মানুষ তখন কুসংস্কার বশবর্তী হয়ে সাপের দেবী মনসার পূজা করত, বটগাছের পূজা করত, নদীর পূজা করত, সূর্যের পূজা করত, অলৌকিক শক্তির পূজা ইবাদত উপাসনা করত। নজরুল সবার বিরুদ্ধেই বললেন যে না, আমার দেবতা কেউ নয়, আমার প্রভু কেউ নয়, আমার চেয়ে শক্তিশালীও কেউ নয়, আমি বন্যার চেয়ে শক্তিশালী, শুধু না বন্যাকে আমার ভয় করার কোনো কারণ নয়, আমি সাপের চেয়েও শক্তিশালী হতে পারি, সুতরাং মনসা দেবীর পূজা আমি করব না, আমি ভীম ভাসমান মাইন, আমার নিজের ভিতরে এই শক্তি আছে, সুতরাং আমি যারা এটির মালিক আমি তাকেও ভয় করব না, আমার চেয়ে শক্তিধর কেউ নেই, সুতরাং আমাকে আর কে আটকে রাখবে। আবার তো একই সঙ্গে বলছেন যে বন্ধন হারা কুমারীর বেণী, সবগুলো আলোকিত সত্তা এর মধ্যে বিরাজমান। এরকম ভাবে যখন একজন মানুষ তার আত্মশক্তিতে বিকশিত হতে পারবে, আত্মবিশ্বাস হয়ে উঠবে, এই মানুষকে পরাজিত করা, এই মানুষকে পরাধীন রাখা, এই মানুষকে দাবিয়ে রাখা এটি সম্ভব নয়। আমাদের যদি মনে পড়ে যে আমরা 7ই মার্চের ভাষণে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন যে আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, সুতরাং কারণ বঙ্গবন্ধু বিষয়টি জেনেছিলেন যে আমাদের শক্তি এরকম, সুতরাং আমাদের কেউ কেউ দাবিয়ে রাখতে পারবে না। তাই এই বঙ্গবন্ধু একটি জাতির পক্ষে কথা বলেছিলেন, আর নজরুল ওখানে ব্যক্তির পক্ষে বলেছিলেন, কারণ যে ব্যক্তি নেই তো আসলে জাতি হয়। প্রফেসর সৌমিত্র শেখর, যেমনটি আপনি বলছিলেন যে এই কবিতার মধ্যে মিথ পুরাণের প্রসঙ্গ আপনি টানতে চাচ্ছিলেন, কবিতায় মিথের ব্যবহারটা কী প্রসঙ্গে এলো, নজরুল কেন করতে চাইলেন? নজরুল ভারতীয় পুরাণ যেভাবে তার মধ্যে ছিল আত্মীকরণ করেছিলেন, একইভাবে তিনি তার জন্মগত কারণেই মধ্যপ্রাচ্যীয় মিথ যেটি, সেটিও তিনি নিজের মধ্যে ধারণ করেছিলেন। পাশাপাশি তার অধ্যয়নের সূত্রে ইউরোপীয় মিথগুলো তার জানা ছিল। যেহেতু এখানে আত্মসত্তার জয়গান করা হয়েছে, এবং আত্মসত্তাটা কি, এই আত্মসত্তাটা হচ্ছে শুধুই বাঙালির জায়গাটি নয় বা বাঙালির ভূখণ্ডটি নয়, ভারতের ভূখণ্ডও নয়, বিশ্বের ভূখণ্ডও নয়, এমনকি এই যে পুরো ব্রহ্মাণ্ড এরও বাইরে তিনি চিন্তা করেছেন। অর্থাৎ এই আমির সূত্রটাকে তিনি আমাদের যে ধারণার জায়গাটি, ধারণার জায়গার বাইরে নিয়ে গেছেন, একদম ব্রহ্মাণ্ডময় ছড়িয়ে দিয়েছেন তিনি এটা, যে কারণে তিনি কিন্তু বলেছেন মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ্চে দিয়া, একটা পর্যায়ে গিয়ে তিনি বলছেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রি, বলবি
বলো মহাবিশ্বের মহাকাশ ভারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খুদা রাসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমলালাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর, বলবীর চির উন্নত মমসি। আমি চির দুর্তম দুর্বিনী তন্দ্রিশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধনে যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধুরি জুটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শত বিশ্ব বিধাত্রীর, বলো বীর চির উন্নত মমসি। আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগলে ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্মির আমি ছায়ানট, আমি হিন্দোল আমি চল চঞ্চল, ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন্দিয়া দেই তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলা গলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ফিটিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসনে সংহার, আমি উষ্ণ চির অধীর, বল বীর চির উন্নত মমসি। আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্তম, মম প্রাণীর পেয়ালা হ্যাডম হায় হ্যাডম ভরপুর মদ, আমি হোম শিখা আমি শাকনিক যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুরীজ, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বল বীর চির উন্নত মমসি। আমি সন্ন্যাসী সুরী সৈনী আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক, আমি বেদুহীন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না তাহারে করিনিস, আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি পৈরি মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ নবীন রাহুগ্রাস, আমি খুবু প্রশান্ত খুবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি, আমি প্রভুর জ্বরের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল, আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্ধি, আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উত্তম আমি ধন্যি, আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুদাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ চালা প্রিয় লাঞ্ছিত বুকে প্রতিকের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন, আমি থরু 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাকুনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁপন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীত পল্লীবালার আচর কাচরি নিচর, আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনবিনে গান গাওয়া, আমি আকুল নিদাগ তিয়াসা আমি রুদ্র রুদ্র রবি, আমি মরুনির ছড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুলিয়া নন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ, আমি সবসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাঠ, আমি উত্থ
স্থান আমি পতন, আমি অচেতন চিকে চেতন, আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ছগের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজ বর্রাকার ঐচ্ছ্রবা বাহন আমার হিম্মত হেসাহিকে চলে, আমি বসুদা বক্ষে আগ্নেয়াদ্রি বার্ব বন্ধি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি মাথার কলরল কলকোলাহল, আমি তড়িতে চড়িয়া উড়ে চলি চোর তুড়ি দিয়া দিয়া লম্ব, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাস্কির ফনা চাপটি ধরি স্বর্গীয় দুধ চিপ্রাইলের আগুনের পাখা শাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট, আমি তাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল, আমি অর্ফিয়াসের বাসুরি মহাসিন্ধুর দোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছু, মম বাসুরির টানে বাসুরি আমি স্বামীর হাতের বাসুরি, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দুজক নিবে নিবে যায় কাপিয়া, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংসধন্যা, আমি ছিঁড়িয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল ফণি, আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজুর অমর অক্ষয় আমি অপ্যয় আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি দাঁথিয়া দাঁথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব পার, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীর বিশ্ব অবহেলে দব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির রক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির রক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশী। অর্থনৈতিক অব্যবস্থার কথাও আপনি বলছিলেন, সব মিলিয়ে আপনি কি মনে করেন নজরুলের চিন্তায় এই বিদ্রোহী কবিতা আসলেই কি তার প্রস্তাবনার বীজ হয়েছিল কি না? এই কবিতার ভিতরে আরেকটা যে জিনিস সেটি হলো যে বাংলা ভাষার যে প্রকাশ ক্ষমতা, যা আগে আমরা মনে করতাম যে এটা সুললিত একটু রোমান্টিক একটু প্রেম করার ভাষা শুধুমাত্র, কিন্তু এটা যে লাথি মারে ভাঙরে তালা যত সা বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পাড়ি ফেলু পাড়ি, যে উনি যেটা প্রস্তাবনা বললেন প্রস্তাবনার পরে কিন্তু এগুলো আসছে, তো শুরু কিন্তু বিদ্রোহীদের, বিদ্রোহী কবিতাতে যে ধরনের শব্দ ব্যবহার করেছে এগুলো উচ্চারণ করলে অনেক সময় আমাদের দাঁত ভেঙে যাওয়ার মতো মনে হয়, তো এই কবিতার আগে বাংলা ভাষাতে কবিতাতে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় এটি কোনো কবির কল্পনাই ছিল না। যে কোনো পরবর্তীতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে নজরুলের কবিতায় অরুগ্ন বলিষ্ঠ হিংস্র যে বর্বরতা আছে পজিটিভ অর্থে উনি বলেছেন, অর্থাৎ বাংলা ভাষার যে প্রকাশের যে ক্ষমতা সেটি কিন্তু নজরুল বিদ্রোহী কবিতার মাধ্যমে এটি সূচনা করেছেন, আমি এটাও একটি প্রস্তাবনা। নজরুলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সামগ্রিকভাবে বিদ্রোহী কবিতার সূত্র ধরে? একেবারে আমাদের দেশীয় ভারতীয় বাঙালির পরিপার্শ্বকে নিয়ে প্রথম বিদ্রোহটি কিন্তু করেছিলেন কাজী নজরুল ইসলাম। একই সঙ্গে আমি বলবো যে সাহিত্য তো বটেই, চেতনাগত একটি বড় ব্যাপার যে কবিতার মধ্যে যে রাজনীতিকে ধারণ করা যায় সেইটি, এমনকি ভারতীয় উপমহাদেশের যে চিন্তা চেতনা এর মধ্যে আজকে যেমন আমরা পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ থেকে যে সাহিত্যকে চিন্তা করে থাকি কিংবা পোস্ট মডার্ন দৃষ্টিভঙ্গি থেকে যে সাহিত্যের ব্যাখ্যা করে থাকি, এই ব্যাখ্যাতে কিন্তু আমরা দেখব যে সুধীনারায় দত্ত কিংবা বুদ্ধদেব বসুরা এই যে পঞ্চকবি বা তার অনুগামী যারা
তারা কিন্তু পশ্চিম থেকে সমস্ত কিছু নিয়েছেন, নিয়ে এসে তারা তাদেরকে বলছেন যে এটি হচ্ছে আমাদের আধুনিকতা। পশ্চিম মানেই কি আধুনিকতা? আমাদের লালন শাহের মধ্যে কি কোনো আধুনিকতা ছিল না? আমাদের চণ্ডীদাসের মধ্যে কি কোনো আধুনিকতা ছিল না, যে চণ্ডীদাস বলেছেন শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই? নজরুল ইসলাম কিন্তু তার আধুনিকতার চেতনাকে ধরেছেন চণ্ডীদাসকে, তিনি কিন্তু তার আধুনিকতাকে ধরেছেন বাংলার যে সাধারণ মানুষের সম্মিলনের গান সেই গানকে। কাজী নজরুল ইসলামকে নতুন করে আলোচনার সময় এসেছে। বিদ্রোহী কবিতার শতবর্ষ বা শতবর্ষ অতিক্রান্তির পরে আমরা সেই আলোচনার নতুন করে সূচনা করতেই পারি। কবি আমিনুল ইসলাম, আপনার কাছে জানতে চাই ওই কবিতার যে গতি, যে ছন্দ, যে শব্দ প্রয়োগ, এগুলো নিয়ে একটু আপনার মূল্যায়ন জানতে চাইব। আসলে এই কবিতার যে ছন্দ এবং গতি, এটি যে কেউ যদি আবৃত্তি করেন, আমি যদি কাজী সব্যসাচীর আবৃত্তিটা আপনারা শুনেছেন সবাই, আমরা প্রায় সবাই শুনেছি, এর ভিতরে যে গতি, আমি এর আগেও বলেছি যে আমাদের বাংলা ভাষার যে গতি, এর প্রকাশের যে ক্ষমতা, এর যে ভিতরের যে শক্তি, বিদ্রোহ কবিতার মধ্যে কিন্তু সারা পৃথিবীর শব্দও আছে, এর গ্রিক ভাষার শব্দ আছে, ইংরেজি শব্দ আছে, মিডল ইস্টের শব্দ আছে, আমাদের ভারতীয় পুরাণের শব্দ আছে, লৌকিক শব্দ আছে, অলৌকিক শব্দ আছে, গ্রামীণ শব্দ আছে, একেবারে প্রমিত বাংলা ভাষার শব্দ আছে। আসলে বিদ্রোহ কবিতা যেন একটি, এটি একটা মহাবিশ্বের মতো একটা ব্যাপার, এর শব্দের বিবেচনায়, ছন্দের বিবেচনায়, এর বিষয় ভাবনা, এর উপস্থাপনা কৌশল সব কিছু মিলে যে নজরুলের ওপর কিছু অলৌকিক কোনো কিছু ভর করেছে, প্রায় 150 পঙ্ক্তির কবিতা এক রাতে তিনি লিখে ফেললেন। এই ধরনের কবিতা লেখা যায় না। এমনকি বিদ্রোহী কবিতাটিও ছাপা হয়েছিল হাবিলদার কাজী নজরুল ইসলাম এই নাম দিয়ে, কিন্তু এরপরেই যখন এত প্রভাব ফেলেছে, বিজলি তো এই কবিতাটি ছাপার জন্যে এটি এডিশন করতে হয়েছে, রাইট, 6-7টি এডিশন করতে হয়েছে একটি পত্রিকার একটি কবিতা ছাপার কারণে, এইটিও একটি বিরল ইতিহাস। এরপরে তো এখান থেকে আমার মনে হয় পৃথিবীর কোনো কবিতার ক্ষেত্রে এটি হয়তো হয়নি, এবং শুধু তাই নয়, এইটি থেকে অনেক জায়গায় ছাপা হয়েছে, মানে পুনর্মুদ্রণ হয়েছে, একটি পত্রিকা থেকে কবিতা নিয়ে আবার ছাপবার যে ব্যাপারটি, যে এটা এত ছাপা হচ্ছে যে আমরাও একটু ছাপি, প্রবাসীতে ছাপা হয়েছে, মুসলিম ভারত থেকে শুরু করে নানা কিছু। এখন বক্তব্যটা হচ্ছে এইখানে যে তিনি যখন হাবিলদার কাজী নজরুল ইসলাম এই নামে ছাপলেন, এরপরেই কিন্তু সবাই তাকে বলা শুরু করলো বিদ্রোহীর কবি কাজী নজরুল ইসলাম। প্রথমে বিদ্রোহীর অর্থাৎ বিদ্রোহীর লেখক, বিদ্রোহী কবিতাটির লেখক, এবং এটি আস্তে আস্তে সেখান থেকে হয়ে গেল বিদ্রোহী কবি, সেখান থেকে বিদ্রোহী কবি হয়ে গেল, এবং নজরুলের লেখাতে নজরুল নিজে যে সত্যিকারের বিদ্রোহী এটাকে তিনি ধারণ করলেন। কিন্তু নজরুল তার জীবনের সর্বধরনের লেখার মধ্যে সেই বিদ্রোহের বহু মাত্রা তিনি প্রকাশ করতে পেরেছেন, যে বিদ্রোহ শুধু রাজনৈতিক বিদ্রোহ নয়, যে বিদ্রোহ আরও অনেক কিছুকে ধারণ করে। নজরুলের কিন্তু ব্যক্তি জীবন এবং তার কবিতার জীবন, সঙ্গীত জীবন কোথাও কিন্তু ফাঁক ছিল না। উনি যা বিশ্বাস করতেন ব্যক্তি জীবনে তাই প্রতিপালন করতেন এবং তাই উনি লিখতেন। আমরা অনুষ্ঠানে আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এক লাইনে জানতে চাইব প্রফেসর সৌমিত্র শেখর, যে এই বিদ্রোহী কবিতা 100 বছর পার করেছে, আরও 100 বছর পরে এই কবিতা টিকে থাকবে কি না? বিদ্রোহী একটি অনতিক্রান্ত কবিতা, এটি শুধু বাংলা কাব্য অঙ্গনে নয়, ভারতীয় কাব্য অঙ্গনে এবং একই সঙ্গে বিশ্ব কাব্য অঙ্গনে। যে কবিতাটি অনতিক্রান্ত তার আবেদন চিরদিনের। আমরাও তাই মনে করি, বাংলা কবিতা যতদিন বাংলা পাঠককে, বাঙালি পাঠককে, তার হৃদয়কে সঞ্চারিত করবে, যতদিন বাংলা কবিতাকে বাঙালি ভালোবাসবে, ততদিন বিদ্রোহী কবিতা থাকবে। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কিন্তু সেই পৃথিবী কবে আসবে সেটি বড় দুরাশা, সেই পৃথিবীর অপেক্ষায় থাকবে মানুষ, কিন্তু এই কবিতার প্রাসঙ্গিকতা কখনোই হারাবে না। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বাংলা কবিতার শক্তিকে প্রকাশ করে, বাংলা কবিতার নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে এই একটি কবিতা। আমরা মনে করি বাংলা সাহিত্যে এরকম আরও সুন্দর সুন্দর কবিতা রচিত হবে। নন্দন কথা অনুষ্ঠান আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।